সুপ্রভাত। আমার পরিবারের সকল সদস্য আশা করি ভীষণ ভালো আছে, আমরাও ঠিক আছি। নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে চলে এসেছি তোমাদের কাছে। আশা করি তোমাদের দিনটা ভালোই কাটবে, আর আমার দিনটা কেমন কাটে সেটা দেখার জন্যই এই ব্লগ। আর যারা নতুন বন্ধু হয়ে থাকবে, আমার ব্লগ নতুন দেখছো এরকম, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এই জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন লাগলো এই ইন্ট্রোটা আমাকে একটু জানিও প্লিজ। তাহলে রোজ দিন এইরকমই ভাবে একটু নতুনত্ব ভাবে শুরু করার চেষ্টা করব। একঘেয়েমি শুরু হলে না আমার নিজেরই একটু ব্লগগুলো কেমন একটা হয়ে যাচ্ছিলো, একঘেয়েমি একঘেয়েমি লাগছিলো। তোমরা অনেকেই কমেন্ট করো না, তবে যারা করো তারা প্লিজ একটু জানিও আজকের ইন্ট্রোটা কেমন লাগলো। আর যে পার্টটুকু আমি শেষে বলি সেটাও এই পার্টের সাথেই জুড়ে দিলাম, কারণ অনেকেই আছো যারা হয়তো শেষ পার্ট অব্দি ব্লগের দেখার সময় পাও না বা স্কিপ করে যাও, তাই জন্যে আজকে মনে হলো যে এখন থেকে এই পার্টটা একটু প্রথমেই যাক নয়তো। তো অবশ্যই জানিও কিন্তু। আর আমার সানডে বলি না, সানডে হলে কি আমাদের একটু কাজের চাপটা বেড়ে যায়, যদিও সেরকম চাপ আজকে নেই নি আমি। আজকে শুধু দুয়াটি শাক বাঁচতে হবে, যেটা আমি কালকে গিয়ে নিয়ে এসেছি, তোমাদেরকে বলছিলাম যে শাকটা নিয়ে এসেছি, নোটে শাক। শাকটা না ভীষণই ভালো জানো, কালকে ফ্রিজে ঢোকায়নি, এমনি বাইরে রেখে দিয়েছিলাম, কিন্তু একদমই নেতিয়ে যায়নি, পুরো তরতাজা রয়েছে, বেশ ভালো। দুয়াটি আজকে করবো না, কিন্তু বেছে ঠেছে রেখে দেবো এই আর কি। সানডে মানে একটু লেট, তো লেট লেটই সবটাই চলছে, সবই লেট লেট হচ্ছে, ঘুম থেকে ওঠাও লেট সবটাই। আজকে শাক ভাজা করবো আর মাংসের ঝোল করবো, ওই একদম আলু দিয়ে যে ঝোলটা হয় ওই ঝোলটা করার ইচ্ছে আছে, একটু কম তেল দিয়ে, কম তেলেই আমি চেষ্টা করি রান্নাটা করার, তো ওই আর কি, এভাবেই চেষ্টা করবো। আর শুনছি কলকাতাতে ভীষণই অ্যাডিনো ভাইরাসটা ছড়িয়ে যাচ্ছে, বিশেষত বাচ্চাদের, বাচ্চাদের শুধু নয় বড়দেরও হয়েছে, মামনিরও জ্বর হয়েছিল, সর্দি কাশি সবটাই হয়েছে। তো তোমরা প্লিজ একটু সাবধানে থেকো এই ভাইরাসটা থেকে আর কি। আর ভীষণ উইকও হয়ে যায় ঠান্ডা লাগলে। আর আমার কি বিশেষত আমার মানে পার্সোনাল মতামত এটা, মানে আমি জানি না সবার হয় কিনা, আমার মনে হয় জ্বরের থেকেও ঠান্ডা লাগাতে বেশি কষ্ট হয়। জ্বর তোমার যতই উঠুক না কেন, দেখবে চুপচাপ শুয়ে থাকলে মোটামুটি শরীরটা তাও ঠিকঠাক লাগে, কিন্তু ঠান্ডা লাগলে তো চুপচাপ শুয়েও থাকা যায় না। আমার না ঠান্ডা লাগলে বড্ড বিরক্ত লাগে, ওই নাকে নাকে কথা, গলা বসে যাওয়া, এই জিনিসগুলো একদম মানে প্রচন্ড বিরক্ত লাগে। আর শরীর তো একটা খারাপ লাগে ঠান্ডা লাগলে প্রচন্ড। যাই হোক, কিছু করার নেই, একা সংসারে সবাইকেই একা একা কাজগুলো করেই নিতে হবে, ওই আর কি, যেটা যত্ন নিয়ে স্বাভাবিক সময় হয়ে থাকে সেটা সেই ঠান্ডা লাগার টাইমে হয়তো হয়ে যা হয় না, তাও ঠিক আছে, অসুবিধা নেই, পরে করা যাবে, সুস্থ তো হয়েই যাব প্রত্যেকেই একটা টাইমের পর। 4-5 দিন একটু ভোগায়, বড় জোর 1 সপ্তাহই ভোগাবে, তারপরে আবার ঠিকঠাক হয়ে যাবে, তাই চিন্তার কিছু নেই। তবে হ্যাঁ, নিজেকে একটু দূরে রাখো এরকম ভাইরাসের থেকে, জানি হয় না, ওরকম লেগে যেতেই পারে যেভাবেই হোক না কেন, তো প্লিজ একটু, আর লাগলে পরে সাথে সাথে একটু ডাক্তার ফাক্তার দেখিয়ে নিও। তো এই আর কি, চল আর বকবক করবো না, শাকগুলো বাছি নাহলে অনেকটা লেট হয়ে যাবে। এগ ইপ্পি রেডি, ম্যাগি পাইনি তাই ইপ্পি নিয়েছি, একটু ধনে পাতা আর ডিম দিয়ে করে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি, তো চলো ওটাকে দিয়ে দিই আর আমারটা আমি নিয়ে নিই খেয়ে নিয়ে, তারপর রান্নাতে আসবো। মোটামুটি এখানে গুছিয়ে নিয়েছি মাংসের জন্য সরঞ্জাম আর এখানে শাকের জন্য সরঞ্জাম, তো চলো আগে খেয়ে নিই বাবা, অনেকটাই বেলা হয়ে গেল। করতে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, এখন বাজে 11:30, ফাইনালি এলাম রান্নাঘরে। রান্নাটা প্রথমে শাক ভাজাটা করবো, শাক ভাজাটা বসিয়ে দিয়ে ঘরটাকে ভালো করে ঝাঁপ দিয়ে নিয়ে, তারপর ঝাঁপ দিতে দিতে আশা করি আমার শাক ভাজাটা হয়ে যাবে, তারপরে আবার মাংসটা বসিয়ে দিয়ে ঘরটাকে মুছে নিয়ে ভালো করে, সব ঘর গোছানোই আছে ওটা অসুবিধা নেই, তো মুছে নিয়ে তারপরে ফাইনালি হয়ে গেলে তারপর যাবো আমি স্নানে। তো বেশিক্ষণ টাইম লাগবে না, বুঝতেই পারছো, তাহলে স্নান করে তো ঠাকুর পুজো এই যা কাজ। আর
ওয়েদারটা যা করে থাকছে কি আর বলবো, মানে কিছুই যেন ভালো লাগে না। এরকম একটা ওয়েদারে কখনো কারোর কিছু ভালো লাগতে পারে? আমি জানি না কার কিরকম লাগছে, বাট এই ওয়েদারটা আমার ভালো লাগছে না। নয় বৃষ্টি হোক নয় রোদ উঠুক, এরকম মুখ ভার করে থাকে তো, কেমন একটা করে থাকে যেন এক্ষুনি আকাশ ভেঙে চুড়ে বৃষ্টি নামবে। কিন্তু নামবে না, আমি বেরোলেই বৃষ্টিটা নামবে। কেন নামবে আমি জানি না, আমার সাথে কি শত্রুতা আছে ওর। আম যাওয়ার শেষের দিকে আমাদের কর্তাগিন্নির চরম ভালোবাসা জেগেছে আমের ওপর, আর আমটা খেতেও ভালো সত্যিই তাই। আজকে দুখানা কাটলাম, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমটা খাবো। আর এখানে আমার ভাতটা জাস্ট আমি নামালাম, প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছো ধোয়া উঠছে। আর মাংসটা তোমাদের ফাইনাল লুকটা দেখাইনি, এই হচ্ছে ফাইনাল লুক। আজকে বললাম না লাল ঝোল বানাবো, তাই হয়েছে। আর দেখো আকাশটাকে কি আর দেখাবো বলো, প্রচন্ডই মেঘলা করে থাকছে। আর এই মাত্র না একজন ওড়নাওয়ালা এসেছিল নিচে, যেই তোমাদেরকে দেখাতে গেছি তখন চলে গেছে। আসলে আমি সন্ধ্যে বলছি, পুজো টুজো দিচ্ছিলাম তো ওই জন্য টাইম পাইনি তখন ক্যামেরাটা ধরার। পুজো দিয়ে নিয়ে যখন আমি এসেছি ততক্ষণে আর দেখো সবার ছাদে মোটামুটি কম্বল মেলা। কম্বলগুলোকে রোজ একবার করে রোদে দেয়, কিন্তু রোদ তো নেই এখন, উল্টো তো হাওয়া, এখন বৃষ্টি পড়ছে। আমার গায়ে দু এক ফোঁটা পড়লো। বৃষ্টি পড়ছে। তোমাদেরকে বলেছি না, আমি যখনই বেরোবো ভাবি তখনই বৃষ্টি হয়। যদিও আজকে দুপুর থেকেই হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, কোনো দিন কিন্তু বৃষ্টি হয় না। যেই সানডেটা হয়েছে ব্যাস বৃষ্টি ওদের নামতেই হবে। আজকে আমরা ভেবেছিলাম একটা টেম্পেলে যাব, কখনো যাইনি ওইখানটাতে, তো কোথায় আর কী করেই বা যাব। না আমার না সিরিয়াসলি আর ভাল লাগছে না, যেদিন নাবার নয় সেদিনকে নাবে না, আর যেদিনকে নাবার সেদিন, মানে যেদিনকে নাবার নয় সেদিনকে নেবে বসে থাকে, আর যেদিনকে নাবে না তো নাবেই না, দূর ভাল লাগে না আর। মাঝে বৃষ্টিটা কমলো দেখে রেডিও হলাম পুরো, তারপরে এখন আবার ঝিরিঝিরি পড়েই যাচ্ছে। তো যেরকম বৃষ্টিতেও না বেরোনো যাবে না, কারণ এখান থেকে প্রায় 15-16 মিনিট মতো লাগবে যেতে। তো ওই জন্যে ভাবছি যে খুলেই ফেলতে হবে মনে হচ্ছে, মানে এত মাথাটা গরম হচ্ছে না। ও যদিও বলেছিল অটো করে যাই, কিন্তু অটো এই বৃষ্টির দিনে পেয়ে হয়তো এখন যাব, কিন্তু ফেরার টাইমে আর ওই দিকটা থেকে পাওয়াটা খুব মুশকিল। তো অটো আমি পাবো বলে মনে হচ্ছে না, তাই জন্যে ভাবছি যে খুলেই ফেলতে হবে, ছেড়ে ফেলতে হবে জামা কাপড়, পারা যাবে না এই বৃষ্টিতে, যাওয়া যাবে না। কিছুক্ষণ দেখি আর একটু, তারপরে খুলেই ফেলতে হবে। আজকে আর হলোই না অবশেষে, আমি ছেড়েই ফেলাম, কারণ এরপর আর কখনই বা যাব। অলরেডি 6:16 বাজে, এবার নিচে গিয়ে বার করতে করতেও 6:20-25 এরকম বেজে যাবে, আর ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর কিছু করার নেই, আর কালকের ওয়েদারটা ভালো ছিল, কালকে ও যায়ও নি, আর ওর অফিসও ছিল তারপর, তো ওই জন্য আর কি করা যাবে। আওয়াজ পাচ্ছো কিনা জানি না, তবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন। হ্যাঁ মনটা আজকে ভীষণ খারাপ হয়ে গেছিলো ভীষণ। আর সত্যি কথা বলতে কি বলো তো, ডেইলি ব্লগ যেহেতু একই গতে বাধা চলতেই থাকে, আর একা কদ্দুরি বা কোথায় গিয়ে তোমাদেরকে ব্লগ দেখাবো বা কিছু, তো একদমই তাই, প্রেমের ওপর ডিপেন্ডেন্ট তো হতেই হয় তাই জন্যে, কোথাও গিয়ে ব্লগ বানানোর জন্যে বা কিছু। তো চেষ্টা করি, আমিও চেষ্টা করি যে এদিক ওদিক গিয়ে বা কিছু, হ্যাঁ একটা হ্যাবক তেমন কিছু এখনও আমরা চিনি না, যেটুকু চিনতে পারি বা যেটুকু জানতে পারি হ্যাঁ ওখানে এটা আছে বা কিছু, সেখানে যাওয়ার চেষ্টা করি, যদি টু হুইলার নিয়ে যাওয়া যায় বা কিছু, কখনো কখনো অটো নিয়ে যাওয়া যায়। কিন্তু আজকের ওয়েদারটা সত্যিই প্রচণ্ডই খারাপ হয়ে গেল, কিন্তু কি আর করা যাবে। যদিও ব্যাঙ্গালোরে এবার বৃষ্টিটা অনেকটা দেরিতে এলো, কদিন তো বৃষ্টি হচ্ছিলই না যেটা বলছিলাম, মুখ ভার করেছিল, কিন্তু সত্যি আজকে ভীষণ খারাপ লাগছে। কালকেও রেডি হয়ে ঘরে ঢুকে যেতে হলো, আর আজকেও তাই, সেম জিনিসটাই আজকেও হলো। আজকে তো রেডি হয়ে ঘর থেকেই বেরোতে পারিনি, বৃষ্টি নেমে গেল এই আর কি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কি আর করবো বলো, বৃষ্টিটা এমন করে পড়েই যাচ্ছে, তো পড়েই যাচ্ছে, হয়তো ক্যামেরাতে আসে না বা কিছু, হয়তো ব্যাক ক্যামেরা করে দেখালে তোমরা দেখতে পেতে বা কিছু, যাই হোক। তো সত্যি বলছি ভালো লাগলো না, আজকে দিনটা খুব বাজেভাবে কাটলো। সকাল থেকে একটা প্ল্যান করা থাকে তো, যে এইভাবে এইভাবে করবো, আজকে দিনটা এখানে গিয়ে শেষ করবো বা কিছু, এই জন্য ব্লগও পার্টগুলো ছোটো হয়ে যায়। যদি প্ল্যান কখনো গিয়ে ক্যান্সেল হয়ে যায় বা কিছু, এরকমই ব্লগ ছোটো হয়ে যায় এই আর কি। কারণ যেখানে যাবো ভাবি সেখানে গিয়েও ব্লগের টাইমিংটা আমাদের সেট করা থাকে মাথায়, তার আগেই যদি ব্লগ এরকমভাবে শেষ করতে হয় তাহলে তো ব্লগ ছোটো হবেই না, সেই বুঝেই সকাল থেকে ব্লগ বানানো হয়, তো ওই আর কি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আর আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে।